যারা নতুন কাজ শিখতেছেন বা যারা কাজ করেন রেগুলার তাতেও কোনো সমস্যা নেই, যে আপনারা এমন ধরনের কাজ আপনারা পাইছেন কিনা, আপনার সামনে গেছে কিনা। আমার সামনে আসলে এমন ধরনের আগে পরে এমন কাজ আসেনি বা আপনারাও মনে হয় এমন কাজ আগে পরে দেখেননি, তাই আমি বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য, তাহলে বুঝতে পারবেন। আমার কাছে মনে হয় না এমন ধরনের কাজ কেউ করেছেন বা আপনাদের সামনে এমন কাজ গেছে। আমার সামনেই প্রথম আসলো যে এ ধরনের কাজ করেও ইঞ্জিলে স্টার্ট করে দিয়ে দিতে পারে এবং ইঞ্জিল চলে। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি নতুন সম্পূর্ণ নতুন একটা ভিডিও, এই ভিডিও আপনারা দেখেছেন কিনা আমি জানি না। আমি ইঞ্জিলটা এক এক করে খুলি আর আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করি এবং বোঝানোর জন্য চেষ্টা করি যে ইঞ্জিলটা আসলে এভাবে কাজ করলেও যে চলে, এটা আমি আগে পরে দেখিনি বা আগে পরে আমার দ্বারা এমন কাজ আসেনি। যারাই কাজ করেন না কেন, অনেক রকমের রোগ আপনাদের সামনে নিয়ে অনেকজন অনেক রকমের রোগ নিয়ে হাজির হয়, তাই আপনাদের সামনে আসলে আসতে পারে কিন্তু আমার সামনেই প্রথম, তাই আমি আপনাদের গুরুত্বপূর্ণভাবে দেখতে বলেছি যে আপনারা যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন না যে আসলে যে কী ধরনের কাজ। আর এই ধরনের কাজ আগে পরে কে করেছেন বা করেননি একটু কমেন্ট করে বলবেন, বা কার সামনে গেছে একটু কমেন্ট করে বলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের সামনেও এমন ধরনের কাজ গেছে, আপনারা এ ধরনের কাজ করেছেন কি না, আপনাদের সামনে গেছে কি না একটু কমেন্ট করে বলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের সামনেও এ ধরনের কাজ গেছে। এই ইঞ্জিলটার মডেল হলো R170A। এঞ্জিলটা হলো ওয়াটার কুলার। এই এঞ্জিলগুলো খুবই চালাইতে ভালো, কারণ হচ্ছে যে এই এঞ্জিলগুলো খুব যে মা জানি চালাক না কেন খুবই ভালো চলে। আর যে সমস্যাটার কথা আমি বললাম, যে সমস্যাটা আমার সামনে আসেনি, আপনাদের সামনে কার কার সামনে গেছে আমি জানি না, আপনাদেরকে একটু দেখাই যে প্রথম যে সমস্যাটা আসলে আপনারা না দেখলে বুঝবেন না। এর কিন্তু হেডের কাজ কাম করে, ইঞ্জিলটা কিছুদিন আগেই কাজ করে আমাকে যা বলেছে মহাজন। একটা ইঞ্জিল ফিটিংয়ে কতটা ভুল আপনাদের একটু দেখাই যে সমস্যাটা আপনারা না দেখলে বুঝবেন না। এই দেখেন, এটার হচ্ছে R170-এর হেড গ্যাসকেট। এখন যে সমস্যাটা হয়েছে আপনাদের যদি আমি একদম হাতে কলমে না দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না। এই যে হেড গ্যাসকেটটা আপনারা দেখতে পাচ্ছেন, হেড গ্যাসকেটটাই ভুল দেখেন। এই যে হেড গ্যাসকেটটা লাগানো, এটা হচ্ছে এই ইঞ্জিলেরই, কিন্তু এই ইঞ্জিল এটা হচ্ছে সেটা হচ্ছে 75 মডেল আর এটা হচ্ছে 70 মডেল। 75 মডেলের হেড গ্যাসকেট লাগাইতেছে 70-ই, এই একটা সমস্যা, বড় মারাত্মক সমস্যা। কারণ হচ্ছে পানির লাইন টেন চেক দিতে পারে না, মোবিলের ভিতরে পানি যায়, সে নানান রকম সমস্যা, এ একটা সমস্যা। আরও সমস্যা আছে, কয়টা জায়গায় ভুল করেছে একজন লোক বা আসলে যে এই লোকটার ব্রেন আছে তার জন্য বলা লাগে যে ইঞ্জিলটা ফিটিং করেছে, তা এই ফিটিং করতে তার অনেক কষ্ট হয়েছে যা বুঝলাম। আসলে গুরুত্বপূর্ণ কাজ যে ইঞ্জিলটা এই 70-এর জায়গায় 75-এর হেড গ্যাসকেট দিয়ে এসে চালায় ইঞ্জিলটা স্টার্ট করে মহাজনকে দিছে, তাই নিয়ে এসে চলে এসেছে যে তারপরে কিন্তু ইঞ্জিল আর চালাইতে পারতেছে না, কারণ ঠান্ডা হইলে স্টার্ট ধরে না, সে নানান রকম সমস্যা বা আগুন দিলেও স্টার্ট হয় না, তাই ইঞ্জিলটা আবার আমার কাছে নিয়ে আসে, তাই আপনাদের দেখানোর জন্য একটু চেষ্টা করি। আসলে এর তো কোনো মোবিল পাম্প নাই, যে এর যেটা 75 আছে সেটাই কিন্তু মোবিল পাম্প আছে বা মোবিলের ছিদ্র থাকে হেডে, আর এর কিন্তু কোনো মোবিলের ছিদ্র থাকে না হেডে। তারপরও গ্যাসকেটে এমন ভুল করে, আমি আসলে আগে পরে এমন কাজ দেখিনি। আরেকটা কাজ আপনাদের দেখাবো, যে আরেকটা জায়গায় যে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, যে জায়গাটায় গুরুত্বপূর্ণ কাজ করেছে, যে আরেকটা যে সমস্যা, সেই সমস্যাটা আমি দেখাবো, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমি বলি, যারা ভিডিওটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যারা দেখছেন একটু লাইক কমেন্ট করবেন, লাইক কমেন্ট করতে কিন্তু টাকা পয়সা লাগে না, আমি বারবারই বলি, আমার ভিডিও যারা দেখেন একটু লাইক কমেন্ট করবেন, তাহলে হচ্ছে আমার ভিডিও বানানোর একটা আকর্ষণ বাড়ে বা ভিডিও বানাইতে ইচ্ছে করে। তাই আপনাদেরকে বলি যে ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, যে আমারও একটু ভালো লাগুক, যে আমার পরে আরেকটা ভিডিও বানানোর একটা আকর্ষণ জাগুক, যে আমি নতুন আরেকটা ভিডিও আপনাদের যাতে দেখাইতে পারি বা দিতে পারি। আমি সমস্যাগুলো দেখাবো এবং আসলে যে ইঞ্জিলটার যে লিগাল যে পার্টস পাতি থাকে সেই পার্টস পাতিগুলো আমি
লাগাবো বা অরিজিনাল যেভাবে থাকে সেভাবে আমি আপনাদের ফিটিং করে দেখাবো। তাই আমি বলেছি যে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনাদের নতুন আসলে এসব কাজে নতুন নতুন অভিজ্ঞতা হয় বা আসে সামনে, অনেকজনের সামনে অনেক রকমের কাজ যায়। তাই আপনাদের সামনেও এমন কাজ কোনো দিন যেয়ে বসতে পারে বা আপনারাও এমন কাজের সম্মুখীন হতে পারেন। তাই আমি বলবো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য, যে আসলে টেনে দেখলে সমস্যাটা বোঝা যায় না। এই যে পিস্টনটায় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে পিস্টনটায় আসলে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন না যে পিস্টনটায় কী সমস্যা। পিস্টনটার দেখেন কেড়েছে ঘষে আর হচ্ছে দ্বিতীয় যে কাজটা করেছে এই যে পিস্টনটা যে রিং লাগাইছে, এই রিংগুলো আমি আপনাদেরকে একটু খুলে দেখাই যে আসলে যে এই যে কোন ইঞ্জিলের রিং আর এই ইঞ্জিলের রিং কিনা আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি। এই জন্যই বলেছি যে ভিডিওটা না টেনে দেখবেন আসলে বুঝতে পারবেন। তাহলে এটা হচ্ছে এয়ার কুলার যে 170 ইঞ্জিল সেই ইঞ্জিলের রিং লাগাইছে এই আর 170-এ ওয়াটার কুলারে। এই রিংগুলো থাকে হচ্ছে একটু মোটা আর এই যে রিংগুলো আমি একটু দেখাই এই যে রিংগুলো থাকে একটু চেকন, যে এই রিং আসলে যে এই পিস্টনে কীভাবে লাগালো। এইটি একটা গুরুত্বপূর্ণ জায়গা যে আসলে যে আমি বলেছি যে ওই লোকের মেধা আছে, যে আসলে মেধা না থাকলে হয়নি। কারণ হচ্ছে যে এই রিংগুলো লাগাইছে পিস্টনের গ্রুপ লোক নিজেই বড় বানাইছে, যে কোনো তাদের ঘষে বড় বানাইছে। বড় বানানোর পরে যে এয়ার কুলার ইঞ্জিলের রিং লাগাইয়ে হিজি রেখে ইঞ্জিলটা স্টার্ট করে দিছে, এটি একটা বিরাট ব্যাপার। যে আসলে আমি এমন কাজ আগে পরে দেখিনি বা আপনারা দেখেছেন কি না, আপনারা করেছেন কি না আমি জানি না। তা আপনারা যদি করেন বা দেখেন যে এ ধরনের ভুল করবেন না, ভুল করলে দেখা গেল কি যে সমস্যা হবে বা কাজের একটা বদনাম হবে। তাই আপনারা এই যে আমি আরেকটা পিস্টন নিয়ে এসেছি দেখেন, এটা হচ্ছে আর 170-এর উড়াও পিস্টনটা কিন্তু ঠিক আছে, কিন্তু ওই পিস্টনের গ্রুপটা হচ্ছে কেটে মোটা বানায় দিছে। এই দেখেন এই রিং আসলে ঢোকে না, ওর যে রিংটা পরানো আছে এই পিস্টনের গ্রুপের ভিতরে ঢোকে না, তাতে আসা একটু কষ্ট এরা লাগিছে। এই যে রিংগুলোর গ্রুপ বড় বানায় যে কাজ করে দিছে, আসলে যদিও অ্যাকুরেট হয়নি কিন্তু তারপরেও যে সে ইঞ্জিলটা স্টার্ট করে দিতে পেরেছে, এই দিয়ে একটা তারে ধন্যবাদ জানাতে হয় যে আসলে ইঞ্জিলটা স্টার্ট করে দিছে, এই দিয়ে একটা বিরাট ব্যাপার। তাই আমি এখন যে অরিজিনালভাবে যে পার্সপাতি থাকে বা ইঞ্জিলের যে পার্সপাতি আমি সেইগুলো এখন অ্যাকুরেট করে সেট করবো। সেট করার পরে দেখবো যে ইঞ্জিলটা অ্যাকুরেট থাকে কি না বা অ্যাকশানসে স্টার্ট হয় কি না। তাই আমি বলবো, আমারও বলি যে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, দেখলে আপনাদের দেখা গেল কি যে অনেকটা কাজের হবে। আর এ ধরনের কাজ আপনারা কে কে করেছেন বা কে কে করেননি একটু কমেন্ট করে বলবেন, বা আপনাদের সামনে এমন কাজ গেছে কি না কমেন্ট করে বলবেন। আমি এখন এক এক করে যে পার্সগুলো নষ্ট হয়েছে বা নষ্ট ঠিকই বলা যায় না কারণ নষ্ট হয়ে পারিনি, তার আগে ইঞ্জিলটা খোলা লেগেছে, তাই যে পার্সগুলো অরিজিনাল থাকে সেই পার্সগুলো আমি এক এক করে সেট করবো। তাই আপনারা যারা নতুন কাজ শিখতেছেন তারা ভিডিওটারে মোটো না টেনে দেখবেন, যে আপনাদের নতুন নতুন এক একটা অভিজ্ঞতা হবে। আর যদি টেনে দেখেন তাহলে হয়তো সব কাজ কিন্তু আপনারা দেখতে পারবেন না, কারণ আসলে যে কাজের ভিতরে কিন্তু অনেক কিছু বোঝার থাকে, জানার থাকে, জানার কোনো শেষ নেই। তাই আপনারা যারা নতুন কাজ শিখতেছেন, হয়তো যারা কাজ পারেন বা যারা করতেছে রেগুলার তারা কিন্তু এসব ভিডিও দেখে না। আমার যে নতুন ভাইরা কাজ শিখতেছেন এরা খুবই গুরুত্বপূর্ণভাবে আমার ভিডিও দেখে আমি জানি। তাই আপনারা যারা নতুন কাজ শিখতেছেন গুরুত্বপূর্ণভাবে দেখবেন, নতুন নতুন কাজের ভিডিও আপনাদের সামনে আমি দেওয়ার জন্য চেষ্টা করব। তাই আমি এতে বেশি কিছু লাগাবো না বা বেশি কিছু এর নষ্ট হওয়ার মতন কিছু নয়। যে লজেন প্লানজার ঠিক আছে, হেডের কাজ করা সিডাও ঠিক আছে, সব ঠিকঠাকই আছে, শুধু রিংগুলো পাল্টাই দেবো, রিং সেট পাল্টাই দিব আর হচ্ছে বিগিনটা পাল্টাই দিব। আর এখন আমি যে রিংটা যাদের লাগাবো, আসলে আপনারা দেখলে অনেকজন হয়তো হাসবেন বা অনেকজন হয়তো বলবেন যে আমার মনে হয়নি, না আমার কিন্তু
এই কিলাম আছে, তারপরও আপনাদের দেখানোর ক্ষেত্রে আপনারা অনেকজন অনেক জায়গায় কাজ করেন, যে দেখা গেল অনেকজন অনেকজনের বাড়ি যেয়েও কাজ করেন। এটা আমি জানি, যারা নতুন কাজ শিখতেছেন তারা অনেক জায়গায় আইটে যেয়ে কাজ করা লাগে। তাই আমি বলবো, এ ধরনের যদি একটা তার আপনারা ম্যানেজ করে নিতে পারেন তাহলে আপনাদের রিং উঠাইতে কোনো এই ওয়াটার কুলার ইঞ্জিনে কোনো সমস্যা হবে না। আর যে অন্য অন্য যে এয়ার কুলার ইঞ্জিলে, ওই ইঞ্জিলে তো লাইনার বেরোয় আসে, তাই ওতে কোনো সমস্যা হয় না আর দিয়ে ওটাতে, কিন্তু এই ইঞ্জিলে কিন্তু রিংগুলো উঠাইতে গেলে একটু সমস্যা হয়। তাই রিং উঠাইতে গেলে যেমন মেইন করে মোবিল রিংটা প্রথম সাজ উঠাইতে গেলে একটা তারের আপনার দরকার হবে, আর পরে আপনি দেখা গেল স্ক্রু ড্রাইভার দিয়ে আপনি চেপে ধরে ঢুকাই দিতে পারবেন। তাই আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি কিন্তু কিলাম ব্যবহার করি না। কিলাম দিয়ে তো সবাই পারবে, কিন্তু তারপরও যে আসলে যে কিলাম যে অনেক জায়গায় থাকে না বা অনেকজনের থাকে না, তাই আমি বলবো যে এভাবে আপনারা যদি রিংগুলো উঠাইতে পারেন তাহলে সমস্যা হবে না। আর আমার ভিডিও আপনারা যারাই নতুন কাজ শিখতেছেন দেখে নেবেন যে আসলে যে আমি কোনভাবে কাজ করি। আমার কাছে কিন্তু কিলাম থাকতো আপনাদের এভাবে দেখানোর জন্য আমি চেষ্টা করি। আমি আর ভিডিও হয়তো আগের ভিডিও টিডিও দেখেছেন যে আমি অনেকটাই কিলাম দিয়ে কাজ করেছি। আর এই যে এই সাইডের কাজ, এখন এই সাইডে বেশি কিছু কাজ না। এই যে কালেক্টিং সাপাটা যখন লাগাবেন তখন হচ্ছে টাইমিং শুধু হচ্ছে যে আসলে এই কালেক্টিং সাপাটা ঘুরে গেলে কিন্তু ইঞ্জিল জাম হয়ে যায়। যে বিগিনের সাইড ঘুরে গেলে কালেক্টিনে কিন্তু একটা চিহ্ন থাকে, দেখেছেন যে ওই লেখা যে চিহ্নটা, ওই চিহ্নটা সবসময় উপর সাইডে রাখবেন। যে উপর সাইডে যদি কালেক্টিনে লেখা থাকে তাহলে উপর সাইডেই রাখবেন, আর নিয়মে উপর সাইডে থাকে, তারপরও অনেকটা অনেক ঘুরে যায়। আপনারা যারাই আমার এই ভিডিওটা দেখেন না কেন বা যারা নতুন কাজ শিখতেছেন, যে কোনো সমস্যার জন্য আমাকে কমেন্ট করবেন। কিন্তু আমার কাছে কিন্তু আমি বড় ইঞ্জিলের ভিডিও খুব কম দিতে পারি, কারণ আমাদের এদিক বড় ইঞ্জিল কম, তাই আমি হচ্ছে বড় ইঞ্জিলের ভিডিও দিতে পারি না। যদি ভবিষ্যৎ দূরে একটা সামনে আসে আমি করে দেখানোর জন্য চেষ্টা করি, কিন্তু আমাদের এদিক এই চার গুড়া 70-75 এই ইঞ্জিনগুলো বেশি, তাই আমি এ ধরনের ভিডিও আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি। এই ধরনের ভিডিও আপনারা যদি বলেন যে কমেন্ট করে যায় অন্য যে এই ইঞ্জিলের যে কোনো কাজ দেখাইতে, আমি সে ধরনের ভিডিও আপনাদের বানায় দেখাইতে পারবো। হয়তো একটু সময় লাগে কারণ আমার হাতে এখন অনেক কাজ। তারপরও আমি যে সপ্তাহে দুটো ভিডিও ছাড়ি, যে বৃহস্পতিবার বিকেল 5টায় আর রবিবার বিকেল 5টায়, এই দুটি ভিডিও আমার বানাতে গেলেও অনেক কষ্ট হয়ে যায়। তারপরও যে আমার একটা ডেট করা, আমি সেই অনুযায়ী ভিডিও বানাই বা ছাড়ার জন্য চেষ্টা করি। কিন্তু এমন আমাদের এই জায়গা এদিক হচ্ছে সিজন চলতেছে, তাই অনেকটা কাজ বেশি। তারপরেও যারাই কমেন্ট করেন না কেন, আমি প্রতিটা কমেন্টের উত্তর দিয়ে আপনারা দেখে আসবেন, আমি প্রতিটা কমেন্টের উত্তর দিয়ে, হয়তো একটু দেরি হয়ে যায় যে আমি অনেকটা কাজের ঝামেলায় থাই আর আমার নিয়ে, কিন্তু আমি একাই কাজ করি আর একটা লোক আসে আমার, কিন্তু মাঝে মধ্যে সে আসে মাঝে মধ্যে আসে না। তারপরেও আসলে আমার অনেকটা কষ্টেও হয়ে যায় যে একটা ভিডিও বানাতে গেলে অনেকটা কষ্টের কাজ হয়। তো আপনারা যারা বানান, যদি কেউ ভিডিও কোনো জায়গায় আপলোড করেন কোনো প্ল্যাটফর্মে, যদি কেউ আপলোড করেন তাহলে সেই দিন বুঝতে পারবেন যে আসলে একটা ভিডিও বানানো কত কষ্টকর। তারপরও আমি কাজ করি, তার ফাঁকে ফাঁকে ভিডিও করে রাখি বা সেই ভিডিও আমি এডিট করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি। কিন্তু আমি যতটুক কাজ করি আমি সেভাবেই দেখাই, যে আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে খালি ভিডিও বানাই তা না, আমি কিন্তু এই কাজ করি অরিজিনালি। কারণ হচ্ছে যে এই কাজ করেই আমার চলতে হয়, তাই আমি এই কাজ করি, তার ভিতরেতে এই ভিডিওটুকু করে রাখি। যদি আপনাদের একটু উপকারে আসলেও আসতে পারে, তাই আপনারা ভিডিওটা না টেনে দেখবেন সবসময়। আমার যে ভিডিও আমি সবসময় ছোটো করার চেষ্টা করি বা শর্ট করার চেষ্টা করি, যে শর্ট করে যে আপনাদের কীভাবে ফুল ভিডিওটা আমি দেখাইতে পারি বা কাজটা কীভাবে আমি বুঝাইতে পারি, তার কারণে আমি ভিডিওটা ছোট বানাই। কিন্তু এই ভিডিওটা আমি আপনাদের হয়তো খোলা লাগানো সব আপনাদের দেখানোর জন্য লাগলো। কারণ হচ্ছে যে আসলে যে এঞ্জিলে যে কাজ, আসলে আমি আপনাদের যদি না দেখাই তাহলে আপনারা অনেক সময় যারা নতুন কাজ শিখতেছেন তারা ভুল করে ফেলাতে পারেন। তার জন্যে আমি এই কাজটা পেয়ে, যে আসলে যারা আমার নতুন কাজ শিখতেছে যে ভাইয়েরা,
তাদেরকে দেখাবো যে আসলে যে এ ধরনের ভুল করবেন না আপনারা যারাই আমার কাজ দেখে কাজ করেন বা নতুন কাজ শিখতেছেন। আমি চাই তাদের যেন এই ভুলটা না হয়। আপনারা হয়তো দেখতে দেখতে আমার ইঞ্জিলের কাজ শেষ, তারপরও এখন আমি একটু তেল দিয়ে ইঞ্জিলটার হাওয়া সরাবো। সরানোর পরে ইঞ্জিলটা দেখবো যে আসলে ইঞ্জিলটা আমার মনে হয় ইঞ্জিলটা অ্যাকশন স্টার্ট হবে আশা করা যায়। আমার হিসাব হচ্ছে যে আমার যে নতুন ভাইরা কাজ শেখেন আমি তাদের জন্য বা তাদের উপলক্ষ করে আমি ভিডিও বানাই। আমি আসলে জানি না যে কার কতটুকু কাজের হয় বা কার কাজের হয় না, তারপরও আমার হিসেবে আমি যতটুকু যা বুঝি যতটুকু যা জানি যে নতুন ভাইদের আমার ভিডিও দেখে অনেকটা কাজের হয়। তাই আমি এখন এই ফিশার পাইপটার হাওয়া সরায় নিচ্ছি যে ইঞ্জিলটা আমি এখন স্টার্ট করে দেখবো যে অ্যাকশন্স স্টার্ট হয় কি না বা অন্য কোনো সমস্যা থাকে কি না। তেলের হাওয়াটা সরায় নিলাম, এখন আমি ইঞ্জিলটা স্টার্ট করে দেখবো যে কি ঠিকঠাক আছে কি না ইঞ্জিলের যে কন্ডিশন, তাতে আশা করা যায় অ্যাকশন্সে স্টার্ট হবে। তারপরও স্টার্ট না দেওয়া পর্যন্ত কোনো ভরসা নাই, তাই স্টার্ট করে দেখি কি হয়। আপনারা হয়তো দেখতে পারলেন ইঞ্জিলটা স্টার্ট হয়ে গেছে বা সুন্দর একটা সাউন্ড আইছে। আপনারা হয়তো আমি বললে হবে না, আপনারা হয়তো দেখতেছেন, তাই আপনারা কমেন্ট করে বলবেন যে আসলে কেমন সাউন্ড হলো বা কী দেখি হলো। যারা এই ফোনটি টাইম লস করে ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।